নতুন বাসায় উঠেছি। লকডাউন শেষে আমার মেয়ে যেদিন প্রথমেই বাসায় আসলো, তার আবদার তার রুমটা যেন পিঙ্ক কালারের হয়। ভাবলাম নিজেই রং করে ফেলি, কিন্তু এ সময় রং কত আয়োজন, কিভাবে কি করব এ নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিই। আর সেটা দেখে কানসাই নেরোল্যাক পেইন্টস পাঠিয়ে দিল তাদের DIY কিট বক্স। একটু অবাকই হয়েছি, সব রয়েছে প্যাকের ভেতরে। আর প্যাকের গায়ের কিউআর কোড স্ক্যান করে ভিডিওতে দেখলাম কিভাবে ঘর রং করতে হয়। ব্যাস রং করে ফেললাম। রিসার্চ করে দেখলাম কানসাই মূলত একটি জাপানিজ কোম্পানি। বেশ কয়েকবার জাপান গিয়েছি, আমি জানি জাপানিজরা কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না। তাদের সম্পর্কে ভালো করে জানার পর পুরো বাসা তাদের রং দিয়ে কাজ করাতে ইচ্ছে করল। কানসাই নেরোল্যাক থেকে কালার কনসালটেন্ট এলো, পুরো বাসা মাপঝোক হলো আর আমাকে বিভিন্ন কালারের শেড দেখালো। তারপর হয়ে গেল রং। পরবর্তীতে বুঝতে পারি কতটা হেলদি তাদের রং, বাসায় রঙের গন্ধ একদম নেই বললেই চলে। আমি এখন কনফিডেন্সের সাথে যে কাউকে বাসা রং করবার জন্যে কানসাই নেরোল্যাকই সাজেস্ট করতে পারি। ও, একটা কথা বলতে ভুলে গেছি, আমার বাসা তো রং হলো, কিন্তু কানসাই নেরোল্যাককে আমি আরেকটা রিকোয়েস্ট করেছি। রিকোয়েস্টটা এখন বলবো না, জানতে চোখ রাখুন কানসাই নেরোল্যাকের ফেসবুক পেজে।